আইব্রোজটা করলাম কালকে, আমি এখন রাতে লাইভ করেছিলাম, তোমাদের বলছিলাম যে আইব্রোজ করা হয়নি, মুখ চোখে কি অবস্থা হয়ে গেছে। তখন আবার ব্লগ না আমি কন্টিনিউ করবো, বেশি সময় নেই আর, চলো এবার বেরোতেই হবে নালে দেরি হয়ে যাবে অনেকটা। পুরো চুলটা ভেজা আর স্নান করলাম জাস্ট। কেমন আছো, কি করছো, প্রত্যেকদিনই তো বলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, এখন সকাল তো হয়ে গেছে, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, যে যখন দেখবে তখন সে সেইভাবে নিয়ে নেবে। আর এখানে আমি কী করছি বলতো, আমি জাস্ট স্নান করে আসলাম, এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রোদ আসে এখানটাতে ভালো, তো রোদে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়েছিলাম, দেখে বুঝতেই পারছো আমার পুরো চুলটা ভেজা। আর স্নান করলাম জাস্ট, চুলটা আঁচড়ালাম, ভাবলাম ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করি, রোজ দিন তো ঘর থেকেই স্টার্ট করি, আজকে এখান থেকে স্টার্ট করলাম। আর চলো একটু পরে যাবো আমার মেয়েকে আনতে, আর আমি ঘরে এখন রান্না বান্না সব পুজো দেওয়া সব কিছু মোটামুটি হয়ে গেছে আমার কমপ্লিট, তো চলো দেখাই, আমি পুজোটা দিলাম না এখন, প্রসাদটা নামাইনি, তো চলো। আজকে অনেকদিন পর, যেহেতু আমি হেয়ার স্পা করেছিলাম না, তো আমাকে বলেছিল শ্যাম্পুটা কিছুদিন পর করতে, তাই জন্য শ্যাম্পুটা অনেকদিন পর করলাম আজকে। আর তো দেখো এটা আমি পুজো দিয়েছি, এখনো প্রসাদ নামাইনি, প্রসাদটা এখন নামাবো। আর স্নানটা করে এসে আমি জাস্ট মুখে এখনো পর্যন্ত শুধুমাত্র সিরাম লাগিয়েছি, আর এখনো কিছু লাগাইনি। এবার বাইরে বেরোনোর আগে সানস্ক্রিনটা অবশ্যই লাগাতে হবে, কারণ বাইরে যা রোদ, তো একদিনেই প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যাবে, এমনিতেই ট্যান পড়ে গেছে, মানে এখানের কালার আর গলার কালার পুরো আলাদা বোঝাই যাচ্ছে। তো আর দেখো আমি আইব্রোজটা করলাম কালকে, আমি এখন রাতে লাইভ করেছিলাম, তোমাদের বলছিলাম যে আইব্রোজ করা হয়নি, মুখ চোখে কি অবস্থা হয়ে গেছে, তো আইব্রোজটা করলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। এই জাস্ট একটু আগে, মানে স্নানের আগে আমার পার্লারে মেয়ে যে আসে, তো সে এসেছিল, এসে আইব্রোজটা করে দিয়ে গেল, আর তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। তো চলো আগে এটা রেখে দিয়ে আসি, মেলে আসি। যেহেতু জগদ্ধাত্রী পুজো, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো আজকের দিনে একদিনই তো হয়, তো আমাদের এখানে আজকেই হচ্ছে। আর তোমরা যারা চন্দননগরী, সেখানে তো মনে হয় কালকে অষ্টমী হয়ে গেছে, আজকে হয়তো নবমী, আমি ঠিক জানি না, আমার অতটা আইডিয়া নেই জগদ্ধাত্রী পুজো সম্পর্কে। তো আমি শুনেছি এরকম সপ্তমী অষ্টমী নবমী এরকম নাকি হয়, তো তোমরা কমেন্ট করে আমাকে বলবে। হ্যাঁ, আর আমাদের এখানে একদিনই পুজো হয়, আজ এটা আজকেই হচ্ছে, আজকেই আমরা জানি জগদ্ধাত্রী পুজো, সব জায়গায় দেখলাম ঠাকুর এসছে, মানে আশেপাশের মধ্যেই দেখলাম দুটো ঠাকুর হয়েছে, তো এটাই। আর আমার স্কুল তো ছুটি নেই, জগদ্ধাত্রী পুজোতে ছুটি থাকে না স্কুল। তো চলো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা যতক্ষণের জন্য সঙ্গে থাকো, সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি। তো দেখো আমি এখন শাড়ি পরেছি, শাড়ি পরে আসলাম ছাদে, আর আমি শাড়ি পরে অ্যাকচুয়ালি ব্লগ করছিলাম, তাই জন্যই আসলাম, আর ভাবলাম তোমাদের যে ব্লগটা আমি কন্টিনিউ করছি সেই ব্লগটাও করি একটুখানি। আর এত রোদ না ছাদে, মানে কি বলবো, বিভৎস রোদ, দাঁড়ানো যাচ্ছে না, আর কিছুদিন পর হয়তো রোদটা ভালো লাগবে, কিন্তু এখন ভালো লাগছে না একদমই, আর স্কিনে তো ট্যান পড়বেই পড়বে এই রোদে। আর একটু পরে যাচ্ছি মেয়েকে আনতে, তো তখন আবার ব্লগ না আমি কন্টিনিউ করব, এখন ছোট্ট করে একটুখানি ক্লিপ করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি তো অন্যান্য ব্লগগুলো করছি, তো তোমরা দেখতেই পাবে, চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আবার আমি ব্লগটা আরম্ভ করলাম, মানে স্টার্ট করলাম, তো এর আগে তো তোমরা ছোট 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 করে দেখলে ক্লিপ, কিছু ছাদে গেছিলাম, ছাদ থেকে আসলাম, তার আগে স্নান করলাম, চুল টুল মুছছিলাম, তো সেগুলো দেখতে পেলে। আর এখন যাচ্ছি আমি, রেডি হয়েছি মেয়েকে আনতে, তো বেশি সময় নেই আর, চলো এবার বেরোতেই হবে নালে দেরি হয়ে যাবে অনেকটা, ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি তোমাদের যেমনটা বলেছিলাম আমি, আর স্কুল থেকে এসে আমি ব্লগটাকে এন্ড করে দেবো, ঠিক আছে? তো চলো এখন আমি যাই, আর ওখানে যাই না আমি কতটা তোমরা আমার ভয়েস শুনতে পাবে বা আমি কতটা কথা বলতে পারবো তোমাদের সাথে, তো তোমরা একটু জাস্ট, আর ও হ্যাঁ, ওখানে কি আমার কিছু কেনাকাটি আছে, মানে একটা লেগিংস কিনবো, আর ওই যে রোপগুলো হয় না, দড়িগুলো, তো ওগুলো একটা কেনা বাকি আছে, তো এই দুটো জিনিস আমি কিনবো, তো চলো তোমরা দেখতে থাকো, চলো।
হ্যালো ফ্রেন্ডস, তো জাস্ট আমি এখানে আসলাম মেয়েকে নিতে। ওইখানে মেয়ে স্কুল রয়েছে, ওখানে যাবো আমি এখন, কার্ড গিয়ে জমা দিতে হবে। আর তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি আসি বাড়িতে গিয়ে তারপরে এন্ড করবো ব্লগটা। চলো টাটা, আমি নিয়ে আসি বিকে। দেখাও তো ফ্রেন্ডস, এখন লেগিংস কিনতে আসলাম আমি। লেগিংস এই দিদিটার কাছে আমি লেগিংস, কুর্তি, শার্ট অনেক কিছু নিই। তো চলো নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে অনেক কিছু জিনিস আছে, তোমাদের লাগলে তোমরা এসে নিয়ে নেবে। দেখো তো চলো আবার বাড়িতে গিয়ে কথা বলি। তো ফ্রেন্ডস আমি লেগিংস কিনলাম, তোমরা দেখতেই পেলে। লেগিংস কিনে এখন এসেছি হোমিওপ্যাথি ওষুধের দোকানে। তার কারণ হচ্ছে হঠাৎ করে দেখছি মেয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খালি নাক মুছেই যাচ্ছে আর নাক টাক লাল হয়ে গেছে, বেরিয়েই দেখছি। আর আমি ওষুধ দিতে আসলাম, আমার বন্ধু বলল যে স্পঞ্জিয়া সিট বলে ওষুধ আছে, ওটা খাবারে ঠিক হয়ে যাবে, তো সেটাই নিতে আসলাম। তো তোমরা দেখো ব্লগটা আর স্কিপ করো না, সঙ্গে থাকো সাথে আর বাড়িতে গিয়ে তাদের। তো ফ্রেন্ডস এই যে ওষুধটা নিয়ে নিলাম, আর এখন আমার মেয়ের একটু বায়না হয়েছে, ও চিপস খাবে, তো আমি দোকান থেকে যাই, গিয়ে চিপসটা নিয়ে আসি। তো দাঁড়াও নিয়ে আসি। ঠান্ডা গরমে না, একচুয়ালি দুদিন আগে ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ওয়েদারটা, আমার পাশে যে বসে তারও ঠান্ডা লাগে। তো চলো বাড়িতে যাই, কি বল। তো ফ্রেন্ডস জাস্ট বাড়িতে আসলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাইরে না প্রচন্ড পরিমাণে রোদ, আজকে বিভৎস গরম, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা সেটা। আর একটু জল খেয়ে নি, চারতলা থেকে উঠে না প্রচন্ড মানে হাঁপিয়ে যাই আমি। তো ফ্রেন্ডস ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর এখন এখন আমি কি করবো জানো, এখন কিছু ব্যাগের প্যাকিংয়ে কিছু জিনিস বাকি আছে রাখা, তো সেগুলো মনে করে করে রাখতে হবে, ওগুলো করব। তারপরে তো মেয়ে স্নান, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলো তো আছেই, তো এই কাজগুলো করব। আর চলো ব্লগটাকে এন্ড করছি এখানে, পরে আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য যারা এখনো আমার ফেসবুক পেজটা ফলো করোনি তারা ফেসবুক পেজটাকে ফলো করো। আমার ফেসবুক পেজ হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী ভৌমিক, আর আমার ইনস্টা আইডি হলো বেঙ্গলি ব্লগার রূপশ্রী। ঝটপট করে ফলো করে নাও। চলো টাটা।